তার আয় ও উপার্জন, জীবন ও মৃত্যু এবং সৌভাগ্য ও দুর্ভাগ্য ইত্যাদি নির্ধারণ হয়ে যায় যখন তিনি মায়ের পেটে শিশু অবস্থায় থাকেন তখনই, আর এসব তিনি লাভ করেন তার জন্য বরাদ্দ উপায় উপকরণগুলোর মাধ্যমে। তাই আমাদের কর্তব্য হলো হাত গুটিয়ে বসে না থেকে রিজিকের জন্য নির্ধারিত উপায় উপকরণ সংগ্রহের চেষ্টা করা, যেমন চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, শিল্প চারু, চাকরি বাকরি বা অন্য কিছু। আল্লাহ তাআলা বলেন, তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা তার পথে প্রান্তরে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক থেকে তোমরা আহার করো, আর তার নিকটেই তোমরা প্রত্যাবর্তন করবে। সূরা মুলক আয়াত 15। আজ আমরা রিজিক বৃদ্ধির উপায়সমূহের মধ্যে কোরআন ও হাদিসে বর্ণিত 14টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আমল অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার আন্তরিক অনুরোধ রইল। প্রথম আমল, তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বন করা। আল্লাহর ভয় তথা তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ আল্লাহর নির্দেশনাবলী পালন করা এবং হারাম বা নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করা, পাশাপাশি আল্লাহর উপর অটল আস্থা রাখা, তাওয়াক্কুল করা এবং রিজিক তালাশে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। কারণ যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন, আর তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক আয়াত 2-3। সুতরাং যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং তার আনুগত্য করবে, আল্লাহ তার সকল সংকট দূর করে দেবেন এবং তার কল্পনাতীত স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আর যে কেউ তার উদ্দেশ্য হাসিলে একমাত্র আল্লাহর শরণাপন্ন হয়, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। বলা বাহুল্য, এ তাকওয়ার পরিচয় মেলে হালাল উপার্জনের চেষ্টা এবং সন্দেহযুক্ত উপার্জন বর্জনের মধ্য দিয়ে। দ্বিতীয় আমলটি হলো তওবা ও ইস্তেগফার করা। অধিক পরিমাণে ইস্তেগফার এবং বেশি বেশি আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করলেও রিজিক বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা তার অন্যতম নবী ও রাসূল নূহ আলাইহিস সালামের ঘটনা তুলে ধরে ইরশাদ করেন, আর আমি নূহকে বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন নদীনালা। সূরা নূহ আয়াত 10-12। একটি হাদিসে বিষয়টি আরেকটু খোলাসা করে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার অর্থাৎ আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দিবেন। আবু দাউদ 1520 নম্বর হাদিস, ইবনে মাজাতে 3819 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। তৃতীয় আমল, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের হক আদায়ের মাধ্যমেও রিজিক বাড়ে। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি কামনা করে যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, তাহলে সে যেন তার আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। বুখারি 5985 নং হাদিস। চতুর্থ আমলটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠে রিজিকে প্রশস্ততা আসে। তুফাইল ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি অধিকারে দুরূদ পড়তে চাই, অতএব আমার দোয়ার মধ্যে আপনার দুরূদের জন্য কতটুকু অংশ রাখব? তিনি বললেন, তুমি যতটুকু চাও। কাব বললেন, আমি বললাম 1/4। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে যদি তুমি আরো বেশি দূরত পড়ো তা তোমার জন্য উত্তম। আমি বললাম, অর্ধেকটা সময় দূরত পড়ি। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে তুমি যদি আরো বেশি পড়ো তা তোমার জন্য আরো উত্তম হবে। কাব বললেন, আমি বললাম, তাহলে ইবাদতের 2/3। তিনি বললেন, তুমি যতটুকু চাও, তবে তুমি যদি তার থেকেও বেশি পড়ো তোমার জন্য তাও উত্তম হবে। আমি বললাম, তাহলে আমার দোয়ার পুরোটা জুড়ে শুধু আপনার দূরত রাখবো। তিনি বললেন, তাহলে তো তোমার ঝামেলা ও প্রয়োজনের জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ার মাধ্যমে আমরা যেন আমাদের রিজিককে প্রশস্ত করে নিতে পারি। পঞ্চম আমলটি হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় কেউ ব্যয় বা দান করলে তা বিফলে যায় না, সে সম্পদ ফুরায়ও না, বরং তা বেড়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং সংকুচিত করে দেন কারো কারো জন্য। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনি উত্তম রিজিক দাতা। সূরা আস-সাবা আয়াত 39। ষষ্ঠ আমলটি হচ্ছে বারবার হজ এবং উমরাহ পালন করা। হজ ও উমরাহ পাপ মোচনের পাশাপাশি হজকারী ও উমরাকারী ব্যক্তির অভাব অনটন দূর করে এবং তার সম্পদ বাড়িয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরাহ পরপর করতে থাকো, কেননা তা অভাব ও গুনাহ দূর করে দেয়, যেমন দূর করে দেয় কামারের হাপর লোহা ও সোনার উপর ময়লাকে। তিরমিজির 8015 নং হাদিস। সপ্তম আমলটি হচ্ছে দুর্বলের প্রতি সদয় হওয়া বা সদাচার করা। মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধ জয়ের পর মনে মনে কল্পনা করলেন, তিনি বোধহয় তার বীরত্ব ও শৌর্যবীর্য হেতু অন্যদের চেয়ে একটু বেশি মর্যাদাবান, এবং সেই প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে কেবল তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 2896 নম্বর হাদিসে রয়েছে এটি। অষ্টম আমলটি হচ্ছে ইবাদতের জন্য নিজেকে ঝামেলামুক্ত করে ফেলা। আল্লাহর ইবাদতের জন্য ঝামেলামুক্ত হলে এর মাধ্যমে অভাব দূর হয় এবং প্রাচুর্য লাভ হয়, যেমনটি বর্ণিত রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলামুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র গুছিয়ে দেব, আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না। তিরমিজি 2654 নং হাদিস। নবম আমলটি হচ্ছে আল্লাহর রাস্তায় হিজরত করা। আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে হিজরত তথা স্বদেশ ত্যাগ করলে এর মাধ্যমেও রিজিকের প্রশস্ততা ঘটে। পবিত্র কোরআনের একটি আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে, আর যে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত হয়ে যায়, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা নিসা আয়াত 100। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ প্রমুখ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সচ্ছলতা অর্থাৎ রিজিকের প্রশস্ততা। দশম আমলটি হচ্ছে আল্লাহর পথে জিহাদ। একমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য জিহাদ করলে এর দ্বারা সম্পদের ব্যাপ্তি ঘটে, গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদের মাধ্যমে সংসারে প্রাচুর্য আসে। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে। মুসনাদে আহমদ 5667। একাদশ আমলটি হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। সাধারণভাবে আল্লাহ যে রিজিক ও নিয়ামত রাজি দান করেছেন তার জন্য আল্লাহর শুকরিয়া করা এবং তার প্রশংসা করা, কারণ শুকরিয়ার ফলে নিয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন। সূরা ইব্রাহিম। এই আয়াতে আল্লাহ তাআলা শুকরিয়ার বদৌলতে নিয়ামত বাড়ানোর ঘোষণা দিয়েছেন, আর বলাই বাহুল্য, আল্লাহর বাড়ানোর কোনো সীমা পরিসীমা নেই। দ্বাদশ আমলটি হচ্ছে বিয়ে করা। আজকাল মানুষের দুনিয়ার প্রাচুর্য ও বিলাসিতার প্রতি আসক্তি এত বেশি বেড়েছে, তারা প্রচুর অর্থ নেই এই যুক্তিতে প্রয়োজন সত্ত্বেও বিয়ে বিলম্বিত করার পক্ষে রায় দেন। তাদের কাছে আশ্চর্য লাগতে পারে এ কথা যে বিয়ের মাধ্যমেও মানুষের সংসারে প্রাচুর্য আসে, কারণ সংসারে নতুন যে কেউ যুক্ত হয় সে তার জন্য বরাদ্দ রিজিক নিয়ে আসে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও, তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহ তাদেরকে অভাবমুক্ত করে দেবেন, আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। সূরা নূর আয়াত 32। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, ওই ব্যক্তির ব্যাপার বিস্ময়কর যে বিয়ের মাধ্যমে প্রাচুর্য খোঁজে না, কারণ স্বয়ং আল্লাহ বলেছেন, তারা অভাবী
অনুগ্রহী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন। ত্রয়োদশ আমলটি হচ্ছে অভাবের সময় আল্লাহমুখী হওয়া এবং তার কাছে দোয়া করা। রিজিক অর্জনে এবং অভাব দূরীকরণে প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করা, কারণ তিনি প্রার্থনা কবুল করেন। আর আল্লাহ তাআলাই রিজিক দাতা এবং তিনি অসীম ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। সূরা আল মুমিন আয়াত 60। এ আয়াতে আল্লাহ দোয়া করার নির্দেশ দিয়েছেন আর তিনি তা কবুলের জিম্মাদারিও নিয়েছেন, যতক্ষণ না দোয়া কবুলের জন্য কোনো বাধা বা অন্তরায় না হয়। যেমন ওয়াজিব তরক করা, হারাম কাজে জড়ানো, হারাম আহার গ্রহণ করা, পোশাক পরা ইত্যাদি, এবং দোয়া কবুলের জন্য খানিক বিলম্বিত করণ। আল্লাহর কাছে এভাবে দোয়া করা যেতে পারে, হে রিজিক দাতা আমাকে রিজিক দান করুন, আপনি সর্বোত্তম রিজিক দাতা, হে আল্লাহ আমি আপনার কাছে পবিত্র প্রশস্ত রিজিক চাই, হে সত্তা, হে আল্লাহ যার ধনভাণ্ডারে ঢল সত্ত্বেও যার ভাণ্ডারে কোনো কমতি হয় না, হে আল্লাহ আমাকে আপনি আপনার হালাল দিয়ে আপনার হারাম থেকে যথেষ্ট করে দিন, আর আপনার দয়া দিয়ে আপনি ছাড়া অন্যদের থেকে যথেষ্ট হয়ে যান। হে আল্লাহ আপনি আমাকে যে রিজিক দিয়েছেন তা দিয়েই সন্তুষ্ট বানিয়ে দিন, আর যা আমাকে দিয়েছেন তাতে বরকত দিন। অভাবকালে মানুষের কাছে হাত না পেতে আল্লাহর শরণাপন্ন হলে এবং তার কাছে প্রাচুর্য চাইলে অবশ্যই তার অভাব মোচন হবে এবং রিজিক বাড়ানো হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অভাবে পতিত হয় অতঃপর তা সে মানুষের কাছে সোপর্দ করে, অভাব দূরীকরণে মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে অভাবে পতিত হয়ে এর প্রতিকারে আল্লাহর উপর নির্ভরশীল হয়, তবে অনতি বিলম্বে আল্লাহ তাকে তড়িৎ বা ধীর রিজিক দেবেন। তিরমিজি 2896 নম্বর হাদিস। সর্বশেষ আমলটি হচ্ছে গুনাহ ত্যাগ করা, আল্লাহর দিনের উপর অটল থাকা এবং নেকির কাজ করা। গুনাহ ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি আমল, তবে সর্বোপরি আমাদের মনে রাখতে হবে আমরা দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসিনি, তাই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে উচিত হবে আখেরাতকে অগ্রাধিকার ও প্রাধান্য দেয়া। আমাদের অবস্থা দেখে আল্লাহ তাআলা বলেন, বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আখেরাত সর্বোত্তম ও স্থায়ী। সূরা আল আলা আয়াত 17 এবং 16। আর পরকালের মুক্তি ও চিরশান্তি যার প্রধান লক্ষ্য, তার উচিত হবে রিজিকের জন্য হাহাকার না করে অল্পে তুষ্ট হতে চেষ্টা করা। যেমন হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আয়াস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রকৃত সফল, যে ইসলাম গ্রহণ করেছে আর তাকে জীবন ধারণে পর্যাপ্ত পরিমাণ রিজিক দেয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে তুষ্ট করেছে। পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের এসব উপায় উপকরণ জোগাড় করে রিজিক তথা হালাল উপার্জনে উদ্যোগী ও সফল হবার তৌফিক দান করেন। তিনি যেন আপনাদের রিজিক ও উপার্জনে প্রশ